বাংলাদেশ গীতি কবি সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। তবে করোনার বিধিনিষেধের কারণে ছিল ভার্চুয়াল আয়োজন। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গির সভাপতিত্বে আলোচনার সভায় অংশ নেন দেশের প্রখ্যাত গীতিকার ও শিল্পীরা। করোনাকালে অন্য খাতের মতো সঙ্গীতাঙ্গনও ক্ষতির মুখে। এরই মধ্যে গীতিকবি সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রখ্যাত গীতিকারদের এই ভার্চুয়াল সভা সৃষ্টি করেন। সভায় করোনাকালে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পরিস্থিতি ও সমাধান বিষয়ে কথা বলেন গীতিকার রফিকুজ্জামান, শহীদ মাহমুদ জঙ্গি, লিটন অধিকারী রিন্টু, শহীদুল্লাহ ফরাইজির মতো গীতিকবিরা। গীতিকবি সংঘ একত্রিত হয়ে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য করোনার কারণে অনেকাংশে ব্যাহত হলেও বহুদূর অগ্রসর হয়েছে। বঞ্চনার ইতিহাসটা কিন্তু এই যাত্রাপথে একই ছিল, আজ পর্যন্ত সেই সময়ও তাই ছিল, বিশেষ করে বাংলা গানে। এই সেই বঞ্চনার ইতিহাসেরটাকে সামনে রেখেই আমাদের গীতিকবি সংঘের প্রতিষ্ঠা হয়েছে। গীতিকবিদের এই আয়োজনে অংশ নেন দেশ বরেণ্য শিল্পীরাও। এই স্যাপ সংগঠিত হওয়ার পিছনে একটি বিশাল ভূমিকা ছিল গীতিকবি সংঘের। সঙ্গীতের সংশ্লিষ্ট মানুষগুলো সমমনা হয়ে আলাদা কিন্তু একই প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি বাংলাদেশের এই প্রথমবার, এরা সত্যি একটা ইতিহাস। একটা দলবদ্ধ প্রচেষ্টা এবং কর্মযোগ্য, এর মধ্যে কাউকে বাদ দিয়ে একজনকে বাদ দিয়ে আরেকজন এগোতে পারবে না, এবং আমরা একসাথে মিলে নিজেদের অধিকারেও কাজ করতে পারবো। আলোচনায় উঠে আসে গীতিকবি সংঘের 17 দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গ। আসলে দাবি দেওয়া 17টি, কিন্তু আসল দাবি দেওয়া কিন্তু একটি এক দফা, সেটির মেধাসত্ত্ব সংরক্ষণ এবং এটি লালন পালন। নিশ্চয়ই করে আমরা চেষ্টা করে দেখবো আপনাদের কাছ থেকে সেখানে আবেদন পেলে, আমরা তো আপনাদের জন্য করতেই চাই, সেখানে স্পেস থাকলে অবশ্যই এটির ব্যবস্থা আমরা করবো। মানুষের ভিতরে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। মানুষের ভিতরে এখন পশুর অবস্থা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।